Feminism, types of feminism, feminism, फेमिनिजम टाइप्स ऑफ़ फेमिनिजम मार्क्सिस्ट फेमिनिजम पुजीबादी फेमिनिजम पुँजीबादी फेमिनिजम की तुम्हारा जानो। আমাদের সমাজে মহিলাদেরকে ঠিক করে অর্থ পেয়ে করা হয় না তাদেরকে কাজ করতে দেওয়া হয় না পুরুষদেরকে সুপিরিয়ার মহিলাদেরকে ইনফেরিয়ার দেখা হয় তাহলে বুর্জুয়া বা প্রোলিটারেট বা তোমরা যেন উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর দিকে যদি ধরা হয় তাহলে পুরুষরা উচ্চ শ্রেণী মহিলারা নিম্ন শ্রেণী পুরুষদেরকে বেশি অর্থ পে করা মহিলাদেরকে কোনো কাজ দেওয়া হয় না কাজ করতে দেওয়া হয় না তাহলে পুরুষদেরকে সবসময় দালালি করে বেড়ায় এবং মহিলারা সবসময় ডমিনেটেড হয় পুরুষদের দ্বারা এই জন্য মার্কসিস্ট ফেমিনিজম বা এটা কি বলা হচ্ছে এরপরে আসছে আমাদের লিভারেশন ফেমিনিজম লিবারেশন ফেমিনিজম কি লিবারেশন কথার অর্থ হলো ফ্রিডম মহিলাদের মনের ইচ্ছা সম্পূর্ণ প্রকাশ আগে যুগে করতে দেওয়া হতো না পুরুষরা তাদের উপর ডমিনেট করতো এই জন্য মহিলারা লিগ্যাল চেঞ্জেস চাইছে যে তাদের মনের ইচ্ছাকে সম্পূর্ণ প্রকাশ করতে দেওয়া তাদের ইচ্ছাকে সম্পূর্ণ পরিণতি দেওয়ার জন্য যে লিবারেশন ফেমিনিজম হয় এটা কি বলা হচ্ছে লিভারেশন ফেমিনিজম বা মনের ইচ্ছাকে সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকাশ করতে দেওয়া ফ্রিডম এরপরে হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম রেডিক্যাল ফেমিনিজম হল পুরুষতান্ত্রিক সমাজ একযোগে মহিলাদের উপর ডমিনেশন করতো এইটাকে সম্পূর্ণ চূর্ণ করে দেওয়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে রেডিক্যাল ফেমিনিজম সেটা লিগ্যাল কারণের লিগ্যাল চেঞ্জেসের মাধ্যমেই হোক কিংবা মহিলাদের রিভলিউশনের মাধ্যমেই হোক এটা হলো রেডিক্যাল ফেমিনিজম মানে ওটা পুরুষতান্ত্রিক বা পুরুষতান্ত্রিকতা এটাকে ধ্বংস করার চেষ্টা এরপরে আসছে আমাদের সোশ্যালিস্ট ফেমিনিজম সোশ্যালিস্ট ফেমিনিজম হলো ব্লেন্ড বা মিশ্রণ ব্লেন্ড অব মার্কসিস্ট ফেমিনিজম অ্যান্ড রেডিক্যাল ফেমিনিজম মানে এটা হলো মিশ্রণ মার্কসিস্ট ফেমিনিজম এবং রেডিক্যাল ফেমিনিজমের এখানে শুধু জেন্ডার কিংবা লিঙ্গের জন্যই সবসময় আমাদের ফেমিনিজমের কারণ হয়ে ওঠে না বা মেয়েদের উপর অত্যাচার হয়ে যেতে না এটা আরও অনেক কারণ হয়ে থাকে যেমন রিলিজিয়ন ক্লাস এজ এবং রেস মানে কি রিলিজন মানে ধর্ম মানে এটা শুধু লিঙ্গের জন্যই হয়ে থাকেন মানে ছেলে মেয়ে এইসবের জন্যই হয়ে থাকে এটা আরও অনেক কারণ হয়ে থাকে সেটা হলো ধর্ম বয়স শ্রেণী এবং আমাদের যেটা তোমরা জানো গায়ের রং কিংবা রেসিজম এটার জন্য হয়ে থাকে তাহলে এটার বিরুদ্ধে যে ফেমিনিজম সেটাকে বলা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট ফেমিনিজম এরপরে আমাদের যে ফেমিনিজমটা আসছে সেটা হলো ইকো ফেমিনিজম তোমরা বলে তাহলে ইকো ফেমিনিজম আবার কি ইকো মানে তো পরিবেশ পরিবেশের সঙ্গে আবার ফেমিনিজমের কি সম্পর্ক তোমরা ভালো করে জানবে পুরুষের থেকে মেয়েরা কিন্তু ফেমিনিজমের সঙ্গে বেশি জড়িত কারণ মেয়েরা প্রকৃতির উপর নির্ভর মেয়েদের জন্যই প্রকৃতি মেয়েরা প্রকৃতি প্রকৃতি থেকে মেয়েরা ফল নিয়ে এসে বিক্রি করে পুকুরে কাপড় কাশতে যায় ওই জন্য প্রকৃতির সঙ্গে মেয়েরা খুবই ওতপ্রোতভাবে জড়িত এবার প্রকৃতির ক্ষতি হলে গাছ কেটে ফেলা হলে মেয়েদের অনেক আর্থিক ক্ষতি হয় এই জন্য বলা হচ্ছে ইকো ফেমিনিজম তারা প্রকৃতি বাঁচানোর জন্য যে ফেমিনিজম তৈরি করছে সেটাকে বলা হচ্ছে ইকো ফেমিনিজম এরপর হচ্ছে কালচারাল फेमिझम कल्चरल मला संस्कृती আমাদের পুরুষতান্ত্রিক সমাজ একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে পুরুষরা হবে এগ্রেটিভ এগ্রেশন থাকবে তাদের মধ্যে রাগ থাকবে এ থাকবে এবং মহিলারা হবে কেয়ারিং নার্চারিং নার্চারিং মানে যত্ন করবে প্রতিপালক হবে শান্ত স্বভাবের হবে তারা পুরুষদের রাগ সহ্য করবে কিন্তু মহিলারা বলছে না সব কিছু ইকোয়ালিটি থাকবে মহিলাদের একটু সমান অধিকার আছে তাদের নিজস্ব একটা অ্যাপ্রোচ আছে এই জন্য বলা হচ্ছে এটা বলা হচ্ছে কালচারাল ফ্যামিলিজম মানে তাদেরকে সবসময় তুচ্ছ বা ইনফিরিয়ার করে দেখাবে না পুরুষরা সবসময় সুপিরিয়ারটা দেখা হবে না তাদের মধ্যে ইকোয়ালিটি আনার কথা বলা হচ্ছে এরপরে ব্ল্যাক ফেমিনিজম ব্ল্যাক ফ্যামিলিজম কথার অর্থ হলো এর আগে অবধি যে সমস্ত ফ্যামিলিজম আছে সেগুলো ছিল হোয়াইট ওমেন জন্য হোয়াইট ওমেন জন্য কিন্তু এবার ব্ল্যাক ফেমিনিজম তৈরি হচ্ছে কারণ যে সমস্ত মহিলারা বর্ণের জন্য তাদেরকে নেগলেক্ট করা হতো তাদেরকে ছোট করা হতো এবার তারা উঠে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে রিভলিউশন করছে ব্ল্যাক ফেমিনিজম এটাই বলা হচ্ছে এরপর হচ্ছে পোস্ট মডার্ন ফেমিনিজম এটা হয়েছিল উনিশশো ষাট থেকে উনিশশো আশি দশকের এই সময়টায় এই সময়টায় যে ফেমিনিজমটা তৈরি হয়েছিল সেটা হলো আমাদের পোস্ট মডার্ন ফেমিনিজম পোস্ট মডার্ন ফেমিনিজম কি পোস্ট মডার্ন ফেমিনিজম হলো এমন একটা টার্ম এই টার্মের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এর আগে অবধি হোয়াইট ওমেনদেরকে নিয়ে ফেমিনিজমে ইনভলভ করা হতো কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক ব্ল্যাক ওমেনদেরকে মানে স ইন্ডিভিজুয়ালসদেরকে ইনভলভ করা মানে সবাইকে ইনভলভ করা হচ্ছে ফেমিনিজমে সমস্ত ধরনের মেয়েদেরকে এটাই বলা হচ্ছে পোস্ট মডার্ন ফেমিনিজম এইগুলি হলো এই টার্মস অফ ফেমিনিজম বা টাইপস অফ ফেমিনিজম থ্যাংক ইউ